তোমাদের সঙ্গে এবং টাটা মোটরসের যে ছাত্রী আমার ব্যাস্টে যাচ্ছে তার সিওক করতে, দেখো এখানে অনেকজনই রয়েছে, তাদের গার্জেনও রয়েছে, তো তাদের গার্জেনের সঙ্গে কথা বলে নেব, দেখি তারা কেমন অনুভূতি ফিল করছে। এই যে জবটা পেয়েছে তো আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। আচ্ছা, আর আপনি কি কিছুটা হলো নিশ্চিন্ত বোধ করছেন? করছি। কি মনে হচ্ছে বলুন এই জবটা পাওয়ার পর? ধরো আগে যা ঘোরা করুক, তারপরে ফোন করলে তবে জানতে পারবো তখন। আর এই যে ধরুন টিকিটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সবকিছু আমরা গাইড করছি, সেটা আপনার কেমন লাগছে? ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি আছে? বিশ্বজিৎ মণ্ডল। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? দুর্গাপুর। তুমি টিকিট পেয়েছো? হ্যাঁ। আর তুমি অপারেটর পেয়েছো? হুম, সব পেয়েছি। তোমার বাড়ি কোথায় আছে? দুর্গাপুরে। দুর্গাপুরে। আচ্ছা, দুর্গাপুরে কোথায় তোমার বাড়ি? বিজনে, জেসি বস। আচ্ছা, বিজনে আছে, ঠিক আছে। আর তোমার কোয়ালিফিকেশন কি আছে? এইচএস পাস। আচ্ছা, তো তোমাদের কি ভালো লাগছে তোমরা ফ্রিতে যে ধরো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর কোর্স করতে পারছো? দূর কোনো মানে কি বলে কোনো খরচা হচ্ছে না বা কিছু, আমরা দূর যাচ্ছি সবই যে কোম্পানির থ্রু থেকে, তো ওটাই মানে খুব ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ, কোম্পানি সব কিছু প্রোভাইড করছে, সেটা তোমাদের ভালো লাগছে। আর তোমরা যে এই ব্যাপারটা যে জানতে পেরেছো, সেটা কোথা থেকে জানতে পেরেছো? আমরা মানে আমাদের পাড়ার একটা দাদা করেছিল, তো ওর থ্রু থেকে জানতে পেরেছি। তা তোমাদের এই যে দাদা করেছিল বলছে, সে কি কোনো ইউটিউব চ্যানেল থেকে আমাদের দেখেছে না অন্য কোথা থেকে দেখেছে বলো? সেটা বলতে পারছি না, ইউটিউব থেকে দেখেছে না, কিন্তু আমাদেরকে ওই করেছে। আর তুমি কোথা থেকে জানতে পেরেছো? ওই দাদার কাছ থেকে। আচ্ছা, আর তোমরা যে এই যে ধরো যাচ্ছ, তো তোমরা এটা কোথা থেকে জানতে পেরেছো? মানে কোনো আমাদের ইউটিউব চ্যানেল থেকে না অন্য অন্য কোথা থেকে? আমার একটা দাদা ছিল, দাদা আমাকে বললো, বলছে ইউটিউব চ্যানেলটা ভালো, সিও সাকসেস থেকে, যে ওখান থেকে টেলিগ্রামে অ্যাড করেছিল, অ্যাড করার পর আমরা দেখেছিলাম, সব জানার পর হলো ওখান থেকেই যেয়েছি। তোমার নাম কি আছে আর বাড়ি কোথায়? সৌরভচন্দ, বাড়ি বাঁকুড়া। আচ্ছা, তো তোমাকে এই যে তোমাকে এই ব্যবস্থাটা করে দেওয়া হলো, স্যার যে গাইড করলো, তো তোমার কেমন লেগেছে এটা? খুব ভালো লাগছে, যাচ্ছি আসালে যাচ্ছি তো অনেক, কিন্তু এটা দেখা যাক কি হয় ওখানে। হ্যাঁ, আর দেখো তোমাদের যদি কোনো একটা অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা তো পাশে আছি। আর যারা নতুন আসতে চাইছে তাদেরকে তুমি কি বলবে, যারা ভয় পাচ্ছে, যারা ধরো বাড়িতে বসে আছে, ইন্টারভিউও দিয়ে নিয়েছে কিন্তু ধরো রেজিস্ট্রেশন করতে চাইছে না, বা ধরো কোনো কারণে তারা যেতে চাইছে না, হয়তো ভয় পাচ্ছে, তো যারা ভয় পাচ্ছে তাদেরকে তুমি কি বলতে চাও? না আসুক, এসে দেখুক, সবাইকে তো ভয় লাগে বাড়িতে, সবাই ভয় লাগে বাড়ি থেকে ছাড়তে, ভয় লাগে আসতে, ভয় লাগে, আসুক দেখুক সবাই না ভালো করে। কাটামোটসে সিওপ করতে এসেছি আমি, তো দেখো এই দেখো ট্রেন ঢুকে গেছে, কিন্তু এবার আমরা যারা হাওড়া থেকে আসছে তাদের সাথে একটু কথা বলবো, দেখা করবো, ঠিক আছে? তোমরা তাহলে চলে এসো দেখা করার জন্য। দেখো এরা সবাই যাচ্ছে, এখানে দাঁড়িয়ে গেছে সবাই, ট্রেন চলে এসছে সামনেই, সবাই আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এদিকেও কয়েকজন আছে, এই দেখো এদিকে কয়েকজন রয়েছে ট্রেনের জন্য, সবাই ট্রেন চলে এসছে, এবার সবাই ট্রেনে উঠবে আর অনেকে নামবে, তো তাদের সাথে আমরা দেখা করবো, কথা বলবো। দেখো যারা হাওড়া থেকে আসছে তাদের সাথে আমরা একটু কথা বলে নিচ্ছি। তোমার নাম কি? আমার নাম শুভম দেবনাথ। আচ্ছা, তোমার বাড়ি? অম্বিকা কালনা। তুমি অপারেটর পেয়েছো? হ্যাঁ ম্যাম পেয়েছি। টিকিট পেয়েছো? হ্যাঁ ম্যাম পেয়েছি। আর গ্রুপটা যে স্যার যে বানিয়ে দিয়েছেন আর স্যার যে সমস্ত গাইডটা করেছেন, সেটা কেমন লেগেছে তোমার? খুব ভালো লেগেছে। আচ্ছা থ্যাংক ইউ। তোমার নাম কি আছে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমান। আমার নাম হচ্ছে কুলজিৎ কীর্তনিয়া। আচ্ছা, তোমার নাম? আমার নাম রেখি কালিন্দী, আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া। আচ্ছা, তো তোমরা যে ধরো সাথে ধরো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারছো, এই সুযোগটা পেয়ে তোমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, আর কে কে আছে একটু সাইডে এসো। তোমার নাম, বাড়ি? আমার নাম অনিশল দেব, বাড়ি বহরমপুর। আচ্ছা, তো তুমি টিকিট পেয়েছো? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি আছে? শুভজিৎ স্থানদার, বাড়ি দেবগ্রাম। আচ্ছা, তোমার নাম আর বাড়ি? জিৎ পাল, দেবগ্রাম। আচ্ছা, তোমার নাম? মিলন রানা, বাড়ি বেলিয়া। আচ্ছা, তোমার নাম? রাহুল মণ্ডল। আচ্ছা, আর বাড়ি? কালীগঞ্জ। তোমার নাম? শম্ভুনাথ দত্ত, বাড়ি দেবগ্রাম। দীপরাজ বিশ্বাস, কলকাতা। আচ্ছা কলকাতা, তো তোমরা যে যাচ্ছ তোমাদের কেমন ফিলিংসটা হচ্ছে বলো? আচ্ছা স্ট্যান্ডিং লেভেল, খুব ভালো। আর কোন রকম কোনো ভয় লাগছে নাকি? সবাই একটা আননোন পারছেন, আমরা যে এতটা একটা কোঅপারেশন করে নিজেদের মধ্যে একসাথে যেতে যাচ্ছি, থ্যাঙ্কস টু সাপোর্ট টিম সি অফ সাকসেস, থ্যাঙ্কস টু সি অফ সাকসেস, থ্যাঙ্ক ইউ। আর স্যার তোমাদের সব এরকম একটা ক্যারিয়ার অপরচুনিটি প্রোভাইড করার জন্য। আচ্ছা থ্যাঙ্ক ইউ। এই দেখো ট্রেনে সবাই চলে যাচ্ছে, আমরা তাই টাটা করে দিচ্ছি সবাইকে। আর এই দেখো এই ট্রেনটা শুধুমাত্র সি অফ সাকসেসের ট্রেন নয়, এটা হচ্ছে একটা স্বপ্ন ট্রেনের ট্রেন। এখানে পুরো 40 জন যাচ্ছে সি অফ সাকসেস থেকে। এই ট্রেনটা হলো একটা স্বপ্ন পূরণের জায়গা, স্বপ্ন পূরণের জন্য যাচ্ছে এই ট্রেনটা, শুধুমাত্র স্বপ্ন পূরণের জন্য।
সি অফ সাকসেসের এখানে 40 জন ক্যান্ডিডেট যাচ্ছে। এই দেখো ট্রেনটা চলে গেলো।